রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় চার নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রাতে সংগঠনটির দপ্তর সম্পাদকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ কর্মী মহিবুল মোমিন সনেট এবং শাকওয়ান সিদ্দিক প্রাঙ্গন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে গতকাল রাজশাহী নগরীর মতিহার থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।